হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা কিন্তু ভালো নাই। কালকে রাতে 1টা বাজে বাসায় গেলাম, আবার সকালবেলা বাইর হইতে হইল। আপনারা যারা বলেন যে ঝড় বৃষ্টি নাই, কি জন্য কারেন্ট চলে যায়, কারেন্ট থাকে না, আজকে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা না দেখলে বুঝবেন না আসলে ঝড় বৃষ্টি ছাড়াও যে লাইনে সমস্যা হয়। হ্যাঁ, একটু দেখেন, এই যে দেখেন, এই যে বড় একটা গাছ, ঝড় বৃষ্টি কিছুই নাই, 81 গাছ একবারে গোড়া উপরে, সব আমাদের মেন তারের উপর পড়ে আছে। এটার জন্য প্রায় প্রায় 50,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রাত আনুমানিক 3টা থেকে। এখন এই গাছটা কাটার পরে লাইন চালু হবে। এখন কি আর করা, দেখেন কি জন্য কারেন্ট চলে যায়, কারেন্ট আসে না। আমি দেখাই, গাছটা কত মোটা, কিরে দিক দিয়ে সাপটা বাসে না কিরে। এই যে দেখেন গাছটা অনেক মোটা গাছ, ওই যে একটা করি গাছ পড়লো, আর এদিক দিয়ে একটা গাছ পড়লো, এই আর কি অবস্থা। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে কুটি কুটি কাকের বাসা, কাকের বাসা ভাঙ্গে গেল, আমাদের চাইতে তাদের জ্বালা বেশি, বুঝেন তো। এই যে সুখের সংসার ভাঙ্গে গেল গাছের সাথে, এই আর কি অবস্থা। কাকের আর লাইনম্যানের অবস্থা একই। Thank you.